তুই হঠাৎ এক গ্লাস ঠান্ডা পানি দাও, ছড়ো। কি হয়েছে? কিছু হয়নি। মিথ্যে বলিস না, কি হয়েছে বল। আমি সংসারটা করব না, এই কথা শুনতে শুনতে কান আমার পচে গেছে। একটু ঠুকুটুকি হলেই আমি আর সংসার করব না, ঢং। এবারে সত্যি বলছি আমি, আর সত্যি সত্যি চলে এসেছি, কয়দিন পরে ডিভোর্সটাও হয়ে যাবে। মা, ইটস ট্রু, আমার স্বামী একটা ভেড়া, তার সাথে সংসার করতে করতে আমার সংসারটা একটা খোয়ারে পরিণত হয়েছে, আর আমি কোনো খোয়ারের মধ্যে থাকতে পারবো না। তখন তো নিজের পছন্দেই বিয়ে করেছিলি, এখন ভেড়া হয়ে গেল? হ্যাঁ করেছিলাম, কিন্তু এখনও পাল্টে গেছে। পাল্টে যাক আর উল্টে যাক, এই ভেড়া স্বামীর সঙ্গে সংসার করতে হবে, ব্যাস। ইম্পসিবল মা, আমি তো বিয়েটা পালিয়ে গিয়ে করিনি, তখন তোমরা খোঁজ খবর নিলে না কেন? এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। অনেক ভালো ভালো পাত্র ঠিক করেছিলাম, তখন বলিসনি? আমার নিজের পছন্দে বিয়ে না হলে সুইসাইড করব, বলিসনি? এখন যা, নিজের বাড়িতে ফিরে যা, যা আমার বাড়ি থেকে বের হ, যা। আমি বেরো হয়ে যাব না বাড়ি থেকে, আর সংসারও করব না, এটাই ফাইনাল। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি আমার মেয়েটা একটু পাগলি আছে, কিন্তু বাবা তুমি তো ওকে একটু বোঝাতে পারো, একটু মানাতে পারো না? হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তোমরা একসঙ্গে সংসার করবে না, এটা কেমন কথা বাবা? কি বললে? তুমিও ডিভোর্স চাও? তোমরা কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, শোনো। রাখি মানে? আই লাইন কাটবে না? হ্যালো, হ্যালো, তোমাকে আগেই বলেছিলাম ফোনটা করো না, নিশ্চয়ই বেয়াদবি করেছে। ও তো একটা সুপার বেয়াদব। মা প্লিজ কেঁদো না তো, আমার ভালো মন্দ বোঝার বয়সটা আমার হয়েছে, আমার ব্যাপারটা তুমি প্লিজ একটু আমার উপরেই ছেড়ে দাও। তোমাকে এটা নিয়ে আর কোনো ভাবতে হবে না, কাঁদতেও হবে না। আমি তোকে অনেক কষ্ট করে মানুষ করেছি, কত কষ্ট করে চাকরি করে তোকে লেখাপড়া শিখিয়েছি। তুই ভালো থাকবি, সুখী হবি, এটাই চেয়েছি, কিন্তু এসব কি হচ্ছে মা? আমার জীবনের মতো তোর জীবনটা হোক, এটা আমি চাই না। উফ মা, তোমার জীবনের মতো আমার জীবনটা হবে না।
তুমি একটু প্লিজ শান্ত হও। একটা মেয়ের জীবনে ডিভোর্সটা যে কত বড় অভিশাপ, এর জ্বালা আমি হারে হারে বুঝি। আমি চাই না, বাদ দাও না, এত জ্বালা তোমার বুঝতে হবে না। ঘুমিয়ে পড়লে নাকি? না, তুমি? তোর মাকে সব বলেছো? হ্যাঁ বলেছি। মা তো খুব কান্নাকাটি করছে, মেয়ের ফিউচার নিয়ে ভীষণ চিন্তিত। স্বাভাবিক, কিন্তু কিছু করার নেই। এই ভেড়া টাইপের হাজবেন্ডের সাথে তো সংসার করা যাবে না, তাই না? তোমার হাজবেন্ড তাহলে একটা ভেড়া, কিন্তু তুমি আবার বাগদাসা টাইপের না তো? বাগদাসা? হোয়াট ইজ বাগদাসা? বাগদাসা হচ্ছে একটা বিড়াল, একটু বুনো বিড়াল বলতে পারো, একটা ছোটখাটো বাঘের মতো। লিসন, আমি বাগদাসা হই আর যাই হই, এই ভেড়া টাইপের হাজবেন্ডটা আমার জীবনটা হেল করে ফেলেছে। বিয়ের আগে কি মিষ্টি মিষ্টি কথা, আর বিয়ের পরে পুরো উল্টো। বিয়ের আগে কত টাইম স্পেন্ড করেছি, কত শেয়ার করেছে, কত কেয়ার করেছে, আর এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। যে হাজবেন্ড বিয়ের পরে চেঞ্জ হয়ে যায় না, তার সাথে আর যাই হোক এক ছাদের নিচে থাকা যায় না। থাক, দুঃখ করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। শোনো, আমি আগে ভুল করেছি, কিন্তু এখন কিন্তু আমি তোমাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছি। আমাকে যেন আবার ঠকতে না হয়। প্রমিস, আমি তোমাকে অনেক 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 হ্যাপি রাখবো। এখন যেমন আছি, বিয়ের পরও ঠিক তেমনই থাকবো। সোয়ার, তাহলে কালকে ফাইনালি দেখা হচ্ছে আমাদের। এই দিনটার জন্যই তো ওয়েট করছিলাম। কি হলো, আমার দিকে এরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? দেখছি। কি দেখছো? তোকে। আমাকে আবার নতুন করে দেখার কি হলো? নতুন নতুন লাগছে তো, তাই নতুন করে দেখছি। একটা সংসার ভেঙে মনের আনন্দে থেই থেই করে নাচছিস। তো কি করবো, কান্নাকাটি করবো? তাই তো করা উচিত। না, আমি এই কাজটা করতে পারছি না মা। আচ্ছা, তোর কি একটু খারাপ লাগছে না? না, বরং এটা ভেবে ভীষণ আনন্দ লাগছে যে এরকম একটা সংসার আমি ভেঙে দিতে পারছি। নিজেকে বিদ্রোহিণী ভেবে আনন্দ লাগছে, মনে শান্তি হচ্ছে। তোর সঙ্গে কথা না বলাই ভালো। থ্যাংক ইউ। কিসের জন্য? এই যে, তুমি কাল সারা রাত মন খারাপ করেছিলে, এখনো আছো, সেজন্য। দেখো, মন খারাপ করে থাকার কথা কার? আমার। কষ্ট পাবার কথা কার? আমার। তো আমি তো এসব কিছু করতে পারছি না, তুমি আমার হয়ে করে দিচ্ছ, তাই না? সেজন্য থ্যাংক ইউ।
হ্যালো, হাই, হ্যালো, সাই। হ্যাঁ, আমি কিন্তু দেখেই চিনে ফেলেছিলাম। শেষ পর্যন্ত দেখা হলো। হ্যাঁ, আমি না তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। সাগরের থেকেও গভীর আমার প্রেম। এই দেহে যতদিন এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে ততদিন পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব, কারণ তোমার জন্য রয়েছে আমার এক বুক ভালোবাসা। বাংলা সিনেমা খুব বেশি দেখা হয় বুঝি? হ্যাঁ, অল্প স্বল্প দেখা হয়। কালকে একটা চ্যানেল ঘোরাতে ঘোরাতে একটা সিনেমা দেখছিলাম, কি নাম সিনেমাটার? ও হ্যাঁ, এক বুক ভালোবাসা। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। তুমি 100-তে 100 পেয়েছো। সিনেমায় অভিনয় করলে ভালো করবে। ভালো করবে না, নায়কটা খুলে বাংলা সিনেমা। হ্যাঁ, আমরা হ্যাঁ আমরা হাঁটি, আমরা হাঁটি। কারো প্রেম এত গভীর হতে পারে জানতাম না। সারা জীবন আমাদের প্রেম এরকম গভীর থাকবে তো? দেরিতে দেখা করে ভালোই হয়েছে। আমরা দুজন দুজনের হৃদয় ছুঁতে পেরেছি, মন বুঝতে পেরেছি, তাই না? দ্রুত দেখা হলে বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হতাম, কিন্তু এখন আমরা বুধ হয়েছি মনের সৌন্দর্য। মানুষ মানুষের সৌন্দর্য দেখে প্রেমে পড়ে। আমি কিন্তু তোমার প্রেমে পড়েছি তোমার মানদামি দেখে। রিয়েলি? হ্যাঁ, ফেসবুকে তোমার খুব সুন্দর সুন্দর ছবি, তোমাকে ভ্যাম্পায়ার সাথে যে কি সুন্দর লেগেছে আমি তো মুগ্ধ হয়ে গেছি। কিন্তু সিরিয়াসলি, রিয়েলি ইউ আর এ গ্রেট বান্দর, বাচ্চা একটা। তুমিও কম না। আমি চিন্তায় মরে যাচ্ছি আর তুই খুশিতে। মা প্লিজ, আমি তোমাকে হাজার দিন বলেছি যে আমার চিন্তাটা তুমি একটু আমাকেই করতে দাও, তোমার এই ঘ্যান ঘ্যান আমার আর ভালো লাগছে না। কেন শুধু শুধু পিছু নিয়েছো আমার? এর আগেও তো তোর চিন্তা তোকেই করতে দিয়েছিলাম, এখন ডিভোর্স নিচ্ছিস, আবার সেই সুযোগটা চাচ্ছিস? এটাও তোমার পুরনো কথা, আমাকে প্লিজ একটু শান্তিতে থাকতে দাও, যাও। আবার তাকে আছে, যাও না, যাও।
হ্যাঁ ছোট খালা বলো। তোর সঙ্গে আমার ইমার্জেন্সি কথা আছে। ইমার্জেন্সি কথা? খুব গোপন, কার সঙ্গে শেয়ার করিস না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই, সিক্রেসি মেইনটেইন করবো, বলো। তুই আর ফারিয়া একসঙ্গে বড় হয়েছিস, তোদের মধ্যে ভালো ফ্রেন্ডশিপ আছে, তাই তোর সঙ্গে শেয়ার করছি। ফারিয়ার মাথাটা গরম আছে, ওকে বুঝিয়ে ঠান্ডা করবি, এটা তোর দায়িত্ব। ফারিয়া চলে এসছে, সংসার করবে না, ডিভোর্স দেবে। বলো কি? হ্যাঁ, এর আগেও এরকম করেছে, প্রায় নাকি ওদের মধ্যে মনোমালিন্য হয়, চলে এসছে আবার ফিরেও গেছে, কিন্তু এবার নাকি ফাইনালি চলে এসছে। এখন আমি কি করব বল? খুব চিন্তার কথা, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, এই সুমন থাকতে সব মুশকিল আসান হয়ে যাবে, ঠিক আছে? তোমার কোনো টেনশন করার দরকার নেই, ঠিক আছে? তাহলে আমি আগামী কালকে চলে আসতেছি তোমার ওখানে, তুমি নিশ্চিন্তে থাকো। কিচ্ছু আসছে না। আহা খালা, কেঁদো না তো, কাল আসিস, কাল কথা। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমি কালকে চলে আসতেছি, সব সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে? রাখছি। নাস্তা করেছো? না করব, তুমি? একসাথে নাস্তা করব, এসএমএস দিও। কতদিন পরে তোমার হাতে রান্না খাচ্ছি, খুবই মজা পাচ্ছে। আরে পোকা, এগুলো আমার হাতের রান্না কোথায়, এগুলো তো ফল, খা খেয়ে, ওকে খুব কৌশলে বোঝাবি, তুই বোঝালেই ও বুঝবে, ওর মাথাটা আস্তে আস্তে ঠান্ডা হবে, ছোট বোনের মতো আদর করে বোঝাবি। খালা এটা তুমি কি বললা? আরে আমার ছোট বোন হতে যাবে কেন, আমরা একসাথে ওই যে হাত ধরে চলাফেরা করিনি, ও তো আমার বন্ধু, ফ্রেন্ড। আরে ওই একই কথা, তুই ওর দুই মাসে বড় না। আরে সুমনা, তুই তাই ওটা, তুই কখন আসবি? আরে সে কখন এসে বসে আছে, তোর তো কোনো পাত্তাই নাই। আসছিস খুব ভালো হয়েছে, এতগুলো গল্প জমে আছে, বলতে না পারলে পেট ফেটে যাবে আমারও। এখনো শয়তান বলবি, একটু প্রমোশন প্রমোশন দে নে, আজকে থেকে তুই ইবলিশ। দাঁড়া আসছি, শোন খা, ভালো করে খা, মা ভালোবেসে কত নাস্তা দিয়েছে তোকে, পেট ভরে খা, পেটটা ফুলা মোটা হ, আসছি। তুই একটু নে। না আমি খাবো না। খালা তোমাকে তো বলেছি তুমি কোনো টেনশন করো না, আমি আছি, তোমার কোনো টেনশন করার দরকার নাই, ওকে?
সরি, আমি আসলে একটু দেরি করে ফেললাম। চলো এখন শুরু করি, তাড়াতাড়ি শুরু করি চলো। শোনো না, আমার কাছে কিন্তু ব্যাপারটা মজাই লাগছে। কেন? মোবাইলে কনফারেন্সের মাধ্যমে আমরা ব্রেকফাস্ট করছি। আসলে ব্যাপারটা কিন্তু একদম অভিনব। সুমন, আমি খুব জরুরি কথা বলছি ফোনে, তুই এখন আমার রুম থেকে যা। না, আমি যাবো না। তুই যা বলছি। বললাম তো যাবো না। এই তুই যাবি, যাবি তুই। আচ্ছা ঠিক আছে, মনে রাখিস, পাত্তা দিলি না কিন্তু। রহস্যজনক ব্যাপার স্যাপার। কিসের রহস্য? কার সঙ্গে কথা বলছিলি? আমার বন্ধু সোমা, সোমা। আরে মনে নেই যে সোমা, সোমা যাকে তুমি অফার করেছিলে? আরে আমি তো সিরিয়াসলি অফার করিনি, জাস্ট দুষ্টুমি করেছিলাম। আর তুই এখনো? তাই না? ভালো। আচ্ছা বাদ দে, শোন, তোর সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। হ্যাঁ, জরুরি কথা তো নিশ্চয়ই থাকবে, কারণ তুই মায়ের দুধ হিসেবে আমার কাছে এসেছিস, তোর জরুরি কথা থাকবে না? দেখ মাথা ঠান্ডা কর, আর ডিভোর্স নিবি এটা কেমন কথা? সুমন, এই বিষয়ে আমি তোর সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। তোকে বলতেও হবে, শুনতেও হবে, ব্যাপারটা সিরিয়াস। আমি ফাইনালি ডিসিশন নিয়ে ফেলেছি সুমন। দেখ সংসারে ঝগড়াঝাটি হয়, আর এর জন্য তুই প্লিজ চুপ চুপ। তাহলে কি তুই ডিভোর্সের ব্যাপারে সিরিয়াস? হ্যাঁ। শিওর? শিওর। ওভার শিওর? ওভার শিওর। আমি তো তোকে এই জিনিসটাই তোকে বোঝাতে চেয়েছিলাম, আর তুই কিন্তু বুঝিসনি। তোর তো আরো অনেক আগেই ডিভোর্স নেওয়া দরকার ছিল। তুই একটা জিনিস চিন্তা কর, তোর সাথে কি তোর হাজবেন্ডের যায়? তুই কি কখনো আয়নায় দেখেছিস তোদের দুজনকে একসাথে দাঁড় করাইছিস, দেখছিস কেমন লাগে তোদেরকে? তাহলে কি তুই আবার বিয়ে করবি? প্রয়োজন হলে করব। তুই হাসছিস কেন রে? বল। তুই নিশ্চয় খেয়াল করেছিস বিয়ের পর থেকে তোদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। এর একটা বিশেষ কারণ আছে। অনেকদিন ধরেই তোকে একটা কথা বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আমার মনে হয় আজকে সেই সুযোগটা এসেছে। আমি তোকে ভালোবাসি। কি কি বললি সুমন? আমি তোকে ভালোবাসি। আমি শুনিনি, আমাকে আমার দিকে একটু তাকিয়ে বলতো, কি বললি তুই? আমি তোকে ভালোবাসি। থাক বাদ দাও। আরে বাদ দেবো কেন?
না, তোমার মুড টুট খারাপ, এর মধ্যে সারপ্রাইজ ভালো লাগবে না। আরে বাবা, সারপ্রাইজটা পেলেই তো আমার মুডটা ভালো হয়ে যাবে। তুমি কি চাও না যে সারপ্রাইজটা পেয়ে আমার মুডটা ভালো হয়ে যাক? অদ্ভুত। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে চোখটা বন্ধ করে ওদিক ঘুরে দাঁড়িয়ে থাকো। কেন এদিকে থাকি? ঘোরো না। চোখটা খোলো, ঘুরে দাঁড়াও। সো কিউট, থ্যাংক ইউ। তোর পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। আবার তখনও তোকে কেউ একজন পাখি গিফট করেছিল, পরে জানলাম সেই একজনটা। উফ মা, তুমি যেরকমটা ভাবছো সেরকম কিচ্ছু না। আর আমার ভাবনা যদি এবার সত্যি হয় তাহলে সব উলট পালট করে ফেলব। মনে থাকে যেন, শোনো জান, কালকে তোমার সাথে দেখা করতে পারবো না। তোমার পাখি মায়ের মনে সন্দেহ তৈরি করেছে। আচ্ছা এখন ঘুমো, রাত হয়েছে। হিরে মা মনেও চলে এসেছে, রাখছি, গুড নাইট। ওকে বাই 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 বাই। কালই আমার বাসা থেকে চলে যাবে। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? এক্ষুনি আমরা কাজী অফিসে যাবো বিয়ে করতে। চলো চলো। শেষ পর্যন্ত বিয়েটা হয়েই গেল।
তুমি কি অখুশি নাকি? আরে হো খুশি হব কেন? যাকে ভালোবেসেছি তার সাথে বিয়ে হয়েছে, এখানে অখুশি হওয়ার কি আছে? আমিও অনেক 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 খুশি। এত খুশি কেন? এই যে লুকিয়ে লুকিয়ে বিয়ে করলাম, ভীষণ এনজয় করছি। অ্যাডভেঞ্চার অফ রোম্যান্স, এরপরে আমাদের সুন্দর একটা সংসার হবে। কিউটি কিউটি বিউটি বিউটি সংসার। শোনো, তুমি কিন্তু একদম এখনকার মতো থাকবে সারা জীবন, কখনো চেঞ্জ হবে না কিন্তু। তুমিও। তো এখন কি করবে? কয়েকদিন জঙ্গলে লুকিয়ে থাকতে পারলে খুব ভালো হতো জানো, কিন্তু সেটা তো পসিবল না। পসিবল না কেন? আরে আমার একটা বিশিষ্ট মা আছে না, দেখা যাবে চিন্তায় চিন্তা একেবারে উন্মাদ হয়ে গেছে। তাও কথা। তাহলে কিন্তু এখন করবোটা কি? চিন্তার বিষয়। চলো আমরা সারাদিন ঘুরবো, অ্যান্ড দেন বাসায় ফিরে যাবো। বাসায় ফিরে যাবো? তাহলে লুকি লুকি বিয়ে করার মানেটা কি হলো? আরে মায়ের মুখোমুখি তোমাকে দাঁড় করাবো না, দাঁড়াও মাকে একটা কল করি। আরে আরে না না না, কল করার দরকার নেই। আরে দাঁড়াও না, লাইফে অ্যাডভেঞ্চার লাগবে। ওয়েট, হ্যালো মা, মা আই এম সরি, এই যে কিছুক্ষণ আগে আমি বিয়ে করে ফেলেছি সেজন্য। একদম চিন্তা করবে না, যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করেছি, আর কোথাও পালিয়ে যাচ্ছি না, তোমার সাথেই দেখা করতে আসছি। কি বলো মা? খেপে ফায়ার। না তুমি কাছে কিন্তু ঠিক করলে না। আরে এটাই তো অ্যাডভেঞ্চার। খুব অ্যাডভেঞ্চার। আমি তাড়াতাড়ি টানেন। এই চল তো আমরা দিতে যাই একটু। আচ্ছা যান, আস্তে আস্তে যান, ওদিকে যান। আমি এখন মুখ দেখাবো কি করে সবাইকে? কি করলো মেয়ে? ঘটনা কি কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা ঘটনাটা কি খুলে বলো তো। আচ্ছা মা, তুমি নিজের মেয়েকে কি মনে করো? এত নিচু মেন্টালিটির আমি? মা আপনি না টেনশন করবেন না, আমরা কেউ কখনো ডিভোর্স দেব না, আমরা দুজন দুজনকে যথেষ্ট ভালোবাসি। তাহলে এই নাটকের অর্থটা কি? আমাদের রিলেশনটা একটু রিনিউ করে নিলাম। মানে কি? মানে এটা রুটিন লাইফ লিড করতে করতে, ওটা মেইনটেইন করতে করতে আমরা দুজনই টায়ার্ড হয়ে গেছিলাম। আমরা দুজন ভেবেছিলাম আমরা বোধহয় পাল্টে গেছি। ঠিক বিয়ের আগে আমরা দুজন যেমন ছিলাম তেমনটা নেই, সব মিলিয়ে কাঠখোট্ট একটা লাইফ, আর সেজন্যই এই নাটকটা করা। মা আমাদের ভালোবাসা একটুও কমেনি, কিন্তু তারপরও কেনই একঘেয়েমি। আর তখনই আমার মাথায় এই বুদ্ধিটা এলো, আমি তখন ওর সাথে শেয়ার করলাম, আর আমি ভাবলাম যে আমরা
স্টুডেন্ট লাইফে যে যে জায়গাগুলিতে গেছি, যে যে জায়গাগুলিতে ঘুরেছি, একসাথে সময় কাটিয়েছি, আমরা দুজন দুজনকে যেভাবে করে অনুভব করেছি, ভাবলাম যে আমরা সেরকম কিছুটা সময় একসাথে কাটাবো। তাতে করে আমাদের রিলেশনটা রিনিউ হয়ে যাবে, আর ওর অফিস থেকে ছুটিটাও পেয়ে গেল, আমিও নাটকটা শুরু করে দিলাম। কিন্তু তুই যে ফোনে বললি বিয়ে করেছিস, তোমাকে ভয় দেখিয়েছি, আমার যদি হার্ট অ্যাটাক হয়ে যেত। আরে মা, I'm so sorry. I love you very, very much. Love you too. শোন, একটা গাছকে যেমন যত্ন করে বড় করতে হয়, সম্পর্কটাও ঠিক তেমন অনেক যত্ন দিয়ে সাজাতে হয়, তাহলে সম্পর্ক ভালো থাকে, সুন্দর থাকে, কখনোই একঘেয়েমি আসে না। তোমরা ভালো আছো, সারা জীবন ভালো থাকবে, এটাই আমার চাওয়া। কোনটা? এই যে তুমুল প্রেমের দিনগুলো থেকে ফিরে এসে তোমার কেমন লাগছে? মনে হচ্ছে ঠিক বিয়ের পরেতে। আমারও ভাবছি তোমাকে নিয়ে একটা সেকেন্ড হানিমুনে যাব। তাই কোথায় যাচ্ছে আপনা? তোমার যেখানে ইচ্ছে। শোনো, আমার একটা ইচ্ছে ছিল, স্বপ্নও বলতে পারো, মানে হয় না, থাকে না মানুষের একটা ইচ্ছে। শুনি না, কি ইচ্ছে? শুধু ইচ্ছে, মানে সুইজারল্যান্ডে যাওয়ার একটা ইচ্ছে ছিল। না থাক, অনেক টাকা লাগবে, তুমি আমাকে অন্য একটা কোথাও নিয়ে যেও। আচ্ছা, আমার বউ একটা স্বপ্ন দেখেছে, সেটা তো আমার অবশ্যই পূরণ করা উচিত। টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু স্বপ্ন, স্বপ্ন যদি মরে যায় জীবনটা নিস্তেজ হয়ে যায়। থ্যাংক ইউ। খুশি? ভীষণ খুশি। গুড। আচ্ছা, এরপর থেকে আমাকে সময় দেবে তো? হ্যাঁ, কিন্তু তুমি আমাকে আর বলতে পারবে না যে আমি তোমাকে সময় দিই না, পাল্টে গেছি, এসব বলবো না। তুমি তো পাল্টে যাওনি, আমরা পাল্টে যাইনি একটু। বাস্তবতার ধকলে জীবনটা মাঝে মাঝে খুব পাঞ্চে লাগবে, কিন্তু তার মানে পাল্টে যাওয়া না। আমি হয়তো ব্যস্ত হয়ে যাব, এটার মানে তো বদলে যাওয়া না। হ্যাঁ, হয়তো অনেক কাজের ভিড়ে ডুবে থাকবো, কিন্তু যদি হয়ও এরকম, তাহলে আমরা দুজন মিলে আবারও জার্নি বাই পাস্ট, আমাদের সম্পর্কটাকে আবার রিনিউ করে নেব। বুঝেছি।